দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে, আর লুচি ফুললে কিন্তু মনে একটা আলাদাই আনন্দ লাগে, মনে হয় যেন কি একটা করে ফেললাম। দেখো অষ্টমীর সকালে তৈরি হয়েছে গরম গরম লুচি, আর আছে ছোলার ডাল। হাই বন্ধুরা, মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানাচ্ছি। আর আজকে অষ্টমী, আর অষ্টমী মানেই তো প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে একটাই জিনিস সকালবেলা রান্না হয়, সেটা হচ্ছে কি লুচি আর ছোলার ডাল। তো আমিও আজকে লুচি আর ছোলার ডাল দিয়ে আমার অষ্টমীর দিনটা আমি শুরু করছি। আমি যখন লুচি ভাজছিলাম না, তখন থেকে আমার ছেলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল, আর ওর বাবা আর ছেলে চান ঠান করে লুচি ছোলা ডাল ওরা খেয়ে নিয়েছে, আর একটা পাশের একটা ওর দিদির একটা নিমন্ত্রণ ছিল তো সেও খেয়ে বেরিয়ে গেছে। তো এখন সবাইকে খাইয়ে দিয়ে আমি এখন খাচ্ছি। আমরা বাড়িতে কিন্তু নিরামিষ খাই, কিন্তু বাইরে কিন্তু খাই না। অনেকে আছে যারা বাড়িতেই নিরামিষ খায়, বাইরেও কিন্তু নিরামিষই খায়, পুরো দিনটাই অষ্টমী নিরামিষই চলে, কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না। আমরা যখন বাইরে পুজো টুজো দেখতে পেরোই না, তখন কিন্তু আমরা আমিষ খেয়ে ফেলি, রেস্টুরেন্ট বলো হোটেল বলো বাইরে বলো সেখানে খেয়ে ফেলি, কিন্তু বাড়িতে সারাদিন আজকে লুচি ছোলার ডাল এইভাবেই কেটে যাবে। আর কালকে তো মহানবমী, আর নবমীর দিন তো সবার বাড়িতে স্পেশাল কিছু হবে। তো তোমরা কীভাবে কী কী বানিয়েছো, লুচি ছোলা ডালের সঙ্গে আর কিছু বানিয়েছো কিনা, বা লুচির সঙ্গে অন্য কিছু বানিয়েছো কিনা তোমরা ওকে কমেন্টে জানিও। তো দেখো গুছিয়ে গেছি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর এখন বেরোবো অষ্টমী পুজোর সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে। তো চলো বাইরে গিয়ে একটু ঠাকুর ঠাকুর দেখি, একটু ঘুরি, আনন্দ করি। পরিচালনা করছি, একটু পরিচয় শুরু হবে, আপনাদের সাহায্য সহযোগিতায়। রেস্টুরেন্ট থেকে বেরোলাম, বেরিয়ে এখন বাড়ির পথে আমরা যাচ্ছি। আর রেস্টুরেন্টের বিরিয়ানিটা কিন্তু মোটামুটি ছিল,
আর এখন পুজোর সময় কোন রেস্টুরেন্টে খুব ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে না, এখানে খাচ্ছি না কেন, খুব ভালো কোয়ালিটি না বাট মিডিয়াম ছিল। বাড়ি তো চলে এলাম, আর অষ্টমীর রাতটা ভালোই সুন্দর কাটলো। সন্ধ্যা আরতি দেখার পর তো সত্যি খুবই ভালো কেটেছে, আর একটু ঘোরাঘুরি করলাম। তোমরাও নিশ্চয় অনেক ঘুরছো, অনেক আনন্দ করছো। আর আজকের মতো ব্লগিংটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক অনেক আনন্দ করো, এখনও একটা দিন বাকি আছে নবমী, সেই দিনটাও তোমরা আনন্দ করো, কারণ আবার একটা বছর পর কিন্তু ফিরে আসবে এই পুজো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সেফভাবে পুজো দেখো, আনন্দ করো।